তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি তথা নদিয়ার নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সদস্যের বাড়িতে বোমা মারার অভিযোগ উঠল বিরোধী দলের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে তৃণমূল নেতা স্বপন দেবনাথের বাড়িতে জানালা লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। বোমার আঘাতে জানালার কাঁচ ভেঙে যায়। বাড়ির নিচে পোস্ট অফিসে বোমার আঘাতে পোস্ট অফিসের ব্যানার ছিঁড়ে যায় বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এটা বিরোধীদের কাজ। এখানে বোমাবাজির যে উদ্দেশ্য প্রণোদিতভাবেই অবশ্যই হয়েছে, কারণ কি এখানকার যে রাজনৈতিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে বিরোধীরা সিপিএম এবং বিজেপির যে একটা অশুভ আতাত, তারা রাজনৈতিকভাবে তারা মোকাবিলা করার মতো তাদের কোনো ক্ষমতা নেই। হয়তো আমাকে বোম বর্ষণ করে আমাকে চমকে দিয়ে একটা যদি পরিস্থিতি সৃষ্টি করতে পারে এখানকার, কারণ এখানকার শান্তির জায়গা, সেই শান্তির জায়গা বিঘ্নিত যারা করছে অবশ্যই রাজনৈতিকভাবে তারা সেই উদ্দেশ্য উপলব্ধ করতে পারবে না, কারণ এখানকার সিএমসিএমের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ, মানুষের কাছে মানুষের দায়বদ্ধ দিলাম যে মানুষই তার বিচার করবে। আমার আনুমানিক কটা নাগাদ এই ঘটনা ঘটে? 12:10 নাগাদ ঘটনা ঘটে। ঘটনা কার দিকে, মানে অভিযোগের দিকে কার দিকে? অবশ্যই বিরোধীদের চক্রান্ত, যারা কিছুদিন আগেও আমাদের পঞ্চায়েতের বিভিন্ন কাজে আমাদের প্রধানকে হ্যারাস করেছে এবং তার পরিচয়তে আমরা যেভাবে তাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলাম, তারাই হয়তো উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা করতে পারে এটা। অপরদিকে বিজেপি মণ্ডলের সহসভাপতি দিলীপ সরকারের অভিযোগ, এটা তৃণমূলের গোষ্ঠী কোন্দল। আমরা গোষ্ঠী দ্বন্দ্বপন্দ এইসব বলতে পারবো না, তবে আমরা এইটুকু আজ করতে পারছি যে আমাদের যে সিএমসিপি পঞ্চায়েত, শান্তিপ্রিয় পঞ্চায়েত, এই সিএমসিপি পঞ্চায়েতের সকল মানুষই শান্তিভাবে বসবাস করে আসে এবং করতে চায়, সেই হিসাবে যে আমাদের যে টিএমসি দলের পক্ষে এই মানে সিএমসিপিবাসী আছে, আর বিরোধীরা একটা চক্রান্ত করে যেহেতু রাজনৈতিকভাবে এরা এগোতে পারছে না এই পঞ্চায়েতে, অনেকবার ওরা অনেকভাবে চেষ্টা করেছে, পারছে না কোনোভাবেই, আমাদের যে টিএমসির জনজোয়ার সেটাকে কোনোভাবেই করতে পারছে না, তাই আমাদের অঞ্চল সভাপতির বাড়িতে অঞ্চল সভাপতিকে আক্রমণের মাধ্যমে, যে বোমা টোমা মেরে আক্রমণের মাধ্যমে ওরা চাইছে আমাদের নেতৃত্বদের মুখ বন্ধ করে দেওয়ার জন্য, তখন হয়তো আমরা নিরপেক্ষভাবে সেইভাবে আমরা পঞ্চায়েত বা দখল করতে পারবো রাজনৈতিকভাবে, কিন্তু এটা কোনো দিনই ওদের এই উদ্দেশ্য সফল হবে না, এটা ঠিক। কিন্তু আজকে আমরা বলতে চাইছি যে এই গ্রামের মানুষই এটার বিচার করবে যে কেন এই বিরোধীরা এইভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে যেই আক্রমণ করছে, আমাদের গ্রামের মানুষই বিচার করবে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।